গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো? তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। ফাইনালি অনেকদিন পর একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, মানে তোমাদের ছোট্ট পড়ি এখন ঘুমোচ্ছে, তার কারণে আমি ভাবলাম যে চলো এই টাইমটাতেই ভিডিওটা শ্যুট করে নিই। আর ওর পাশে এখন সুমন রয়েছে, তো অসুবিধা নেই, ও বেশ কিছুক্ষণ এখন ঘুমোবে, ততক্ষণে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার বেবি গার্ল সিমটম, যেটা তোমরা জানতে চেয়েছিলে। আর তার সাথে সাথে স্ট্রেচ মার্কের জন্য আমি কী কী ব্যবহার করেছিলাম, আমার ডক্টর আমাকে কী কী সাজেস্ট করেছিল, সেগুলো সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো। তবে ভিডিওটাকে স্টার্ট করার আগে যেটা বলবো, এটা কিন্তু পুরোপুরি একটা মজার পার্ট, কারণ তোমরাই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে দিভাই তোমার মেয়ে হয়ে যে কী কী সিমটম তোমার ছিল, কেমন লাগতো থ্রু আউট প্রেগনেন্সি, তুমি কী কী ফেস করেছো, যদিও কী কী সমস্যা আমার হয়েছে টুকিটাকি, সেগুলো আমি আলাদা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। বাট সিমটম নিয়ে আলাদা করে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি কখনো, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই, জাস্ট সেই মজাটুকুর জন্যই কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করা। তো চলো স্টার্ট করা যাক আমার বেবি গার্ল সিমটম কী কী ছিল। তো সবার প্রথম যেটা একদম মর্নিং সিকনেস, সেটা দিয়ে স্টার্ট করি। তো মর্নিং সিকনেস আমার খুব বেশি কিন্তু ছিল না, মানে প্রথম থেকে একটু একটু বমি হয়তো হালকা হালকা পেত, কিন্তু সে বমিটা কোনোদিন প্রেগনেন্সিতে, পুরো প্রেগনেন্সি জার্নিতে কোনোদিন কিন্তু সে বমিটা আমার হয়নি। শুধু সকালবেলা যখন ব্রাশ করতে যেতাম তখন ওই যে পেস্টের গন্ধটাতে আমার একটু মানে বমি বমি ভাব আসতো, আর তার সাথে সাথে যে যে জিনিসগুলো আমি পছন্দ করতাম না, যেমন চিকেন, চিকেনের যে ঝোলটা ফোটা, তারপরে অনেকে বলে ভাতের ফ্যান, যখন ভাতের ফ্যান উতলায় তখনও সেই গন্ধটা ভালো লাগে না, কিন্তু আমার সেটাতে আলাদা করে কিছু অসুবিধা হতো না, কিন্তু চিকেনের ঝোলটা যখন ফুটতো আমার মারাত্মক রকম কষ্ট হতো। সেটা যদি আমি একদম ওপরেও থাকতাম, ধরো ঠাকুর ঘরে রয়েছি, একদম নিচ থেকেও যদি রান্নাবান্না স্টার্ট হতো তাহলে আমি বুঝে যেতাম যে না চিকেন হচ্ছে, প্রচণ্ড রকম তখন ও ফুটতো, কিন্তু কোনো দিন পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার বমি হয়নি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যাকনে পিম্পল। অ্যাকনে পিম্পল নাকি প্রচণ্ড রকম ভর্তি হয়ে গেলে মুখটার মধ্যে চারিদিকে, যদি যার একদমই অ্যাকনে পিম্পল কোনোদিন হতো না, তারও যদি অ্যাকনে পিম্পল হয় তাহলে বলা হয় যে সেক্ষেত্রে ছেলে হবে, আর যদি সেগুলো না হয় ক্লিন ফেস হয় তাহলে নাকি সেক্ষেত্রে মেয়ে হবে। তো অ্যাকনে পিম্পল যদি বলি, আমি শুরুর দিকে আমার একটা দুটো করে বেরোতো, একদম বেরোতো না এরকম না, এইরকম এই পজিশনটাতে আমার প্রচণ্ড ছোটো ছোটো দানা দানা র্যাশ র্যাশ মতন বেরোতো, কিন্তু সেটা আমার মিডিল পজিশনে, মানে মোটামুটি ওটা 1 থেকে 3 মাস পর্যন্ত আমার টুকটাক একটু আধটু বেরিয়েছে, কিন্তু মিডিল যে টাইমটা মানে 4 থেকে 7 মাস পর্যন্ত, 7 মাসও কি 8-9 মাস পর্যন্ত আমার সেরকম কিছুই হয়নি, মানে 9 মাসের লাস্টের দিকে আবার দেখছিলাম গুটি 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 একটু বেরোচ্ছে, কিন্তু তাতে খুব বেশি যে বড় বড় ব্রণ বা কিছু হয়েছে সেরকম কিন্তু না, একদম ক্লিয়ার ফেসই ছিল আমার। আর থার্ড যেটা বলে যে ছেলের মা নাকি একটু দেখতে খারাপ হয়ে যায় আর মেয়ের মা নাকি একটু দেখতে সুন্দর হয়ে যায়, তো এটা আমি জানি না যে কীরকম কী হয়ে গেছিলাম, তবে হ্যাঁ ছেলের মা নাকি গায়ের রঙটা একটু চেপে যায়, রোগা হয়ে যায়, আর মেয়ের মা নাকি সেটা হয় না, গায়ের রঙ যেরকম থাকে সেরকমই থাকে কিংবা তার থেকে বাড়ে। তো সেরকমভাবে আমি নিজেকে রোগা কখনো ফিল করিনি, মানে যেরকম ছিলাম আমি সেরকমই, আর তার সাথে যেটুকু ওয়েট গেন হওয়ার প্রেগনেন্সিতে আমার, সেই ওয়েট গেনটাও আমার ঠিকঠাক হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটাতেও কিন্তু ভোট মেয়েতেই যায় আর আমার বেবি গার্ল হয়েছে। আর যেটা তোমাদের কমেন্টে ভরে গেছিলো, দিভাই তোমার চুল উঠছে কিনা, প্রচণ্ড রকম নাকি প্রেগনেন্সিতে চুল ওঠে, আমার সেরকম কিছু ফেস করতে হয়নি, আমার যেরকম মানে নর্মাল চুল উঠতো প্রতিদিন যেরকম ওঠে সেই রকমই কিন্তু সেম হতো, আলাদা করে যে এক্সট্রা প্রেগনেন্সির জন্য চুল উঠছে সেরকম কিন্তু আমার কোনো কিছু কোনোদিন ফিল হয়নি। আর একটা যেটা শুনেছি যে চুল অনেকের মসৃণ হয়ে যায়, আরও চকচকে হয়ে যায়, আরও শাইনি হয়ে যায়, কিন্তু আবার আর এক সাইডে চুল অনেক সময় একদম ডাল হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, প্রচণ্ড উঠতে থাকে, না প্রেগনেন্সিতে আমার কিন্তু এরকম কোনো কিছু ফেস করতে হয়নি, আমার চুল যেরকম নর্মাল সেরকম নর্মালই ছিল একেবারে, আলাদা করে যে চুলের শাইন নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিছু হয়নি। আগেকার দিনে ঠাম্মা দিদিদের কাছ থেকে শুনেছি ঠোঁটের রং দেখেও নাকি বলা যায় যে কি হবে, তারা নাকি বুঝতে পারতো, জানি না কিভাবে, কিন্তু ভীষণ মজার জিনিসগুলো যে কিভাবে তারা গেস করে নিত, অনেকেরটা ঠিকও হয়ে যেত আবার অনেকেরটা মিলতো না। তো অনেকে বলে যে ঠোঁটের কালার যদি পিঙ্ক পিঙ্ক ভাবটা থাকে তাহলে নাকি মেয়ে হয়, আর যদি ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে একটু রুক্ষ হয়ে যাচ্ছে তাহলে নাকি ছেলে হয়। তো সেম আমার কিন্তু যেরকম ঠোঁট ছিল সেরকমই, কিন্তু লাস্টের দিকে একটু একটু কালো কালো হয়েছিল, এটা হতে পারে শীত পড়ার জন্য, আলাদা করে আমি এর অন্য কোনো কিছু রিজন খুঁজে পাচ্ছি না, শীত পড়লে অনেক সময় দেখবো একটু ড্রাই হয়ে যায় ঠোঁটটা, তো সেই কারণেই হতে পারে। আর পুরো প্রেগনেন্সি জার্নিতে যেটা সব থেকে বেশি হয় সেটা আশেপাশের লোক বলো কিংবা বয়স্ক ঠাম্মা দিদারা, সবার প্রথম তোমাকে দেখেই বলে দেয় যে কি হবে বা কি হতে চলেছে, বা সেটা শুধুমাত্র পাড়াতেই সীমিত থাকে না, আমি অনেক সময় এরকম হয়েছে ডাক্তার দেখাতে গেছি, সেখানেও অনেক কাকিমা জেঠিমারা ছিলেন যারা হয়তো দেখেই বলছে যে তোমার এটা হবে তোমার ওটা হবে, সেটা কি দেখে বলে, সেটা বলে হচ্ছে পেটের শেপটা দেখে যে কিরকম কি লাগছে দেখতে, অনেকে বেবি হাই ক্যারি করে অনেকে লো ক্যারি করে, তো সেটা দেখেও অনেকে বুঝতে পারে যে বাইরে থেকে কি হতে চলেছে, বেবি হাই ক্যারি করলে হয়তো ওরা বলে যে মেয়ে হয় আর লো ক্যারি করলে বলে ছেলে হয়, যদি আমি জানি না যে কোন
কোনটা আদেও আমি ঠিক বললাম কিনা, উল্টোটা বললাম কিনা, কিন্তু আমি ওরকম ভাবে হাই বা লো কোনো কিছু সেরকম ফিল করিনি। আমি সমগ্র পেট জুড়েই ফিল করেছি যে আমার বেবি রয়েছে। তো ওরকম আলাদা করে যে উপর দিকে বেশি একটু ফিল করছি বা নিচের দিকে বেশি একটু ফিল করছি সেরকম কিন্তু কিছু ছিল না। আর বলে পেটটা যদি পুরোপুরি গোল থাকে তাহলে নাকি মেয়ে হয়, আর যদি একটু সামনের দিকে মানে একটু উঁচু টাইপের বা একটু ছুচলো টাইপের থাকে তাহলে নাকি ছেলে হয়। তো সেক্ষেত্রে যদি আমি আমারটা বলি যে আমারটা মিলেছে কিনা, হ্যাঁ আমারটাও কিন্তু মিলে গেছে, পেটটা পুরোপুরি গোলই ছিল। আবার অনেক ক্ষেত্রে আমি শুনেছি যেটা উল্টোটাও লোকে বলে যে পেট পুরোপুরি গোল থাকলে, পুরো একদম যদি ফুটবল শেপ থাকে তাহলে নাকি ছেলে হয়, আর পেটটা যদি একটু উঁচু বা নিচু বা সামনের দিকে একটু ছুচলো মতন থাকে তাহলে নাকি মেয়ে হয়। যদিও জানি না যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আমার ক্ষেত্রে যেটা ছিল আমার পুরো পেটটাই কিন্তু একদম গোলই ছিল। এই প্রশ্নটা হয়তো বড়দের কাছ থেকে তোমাদের কাছে নিশ্চয়ই একবার না একবার এসছেই যে নাভিটা কি উঁচু হয়ে রয়েছে নাকি যেমন ছিল সেরকম রয়েছে না ভিতরের দিকে একটু ঢুকে রয়েছে। যদি নাকি ভিতরের দিকে ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে মেয়ে হয়, আর যদি বাইরের দিকে একটু বেরিয়ে আসে সেক্ষেত্রে নাকি ছেলে হয়। এটাও আমি জানি না, এটা আমি দুরকমই শুনেছি, এর উল্টোটাও আমি শুনেছি। পুরো প্রেগনেন্সি জার্নিতে কিন্তু একই রকম ছিল, কিন্তু লাস্টের দিকে মানে 8-9 মাস যখন আমার চলছিল সেই থেকে কিন্তু দেখছিলাম একটু একটু বাইরের দিকে মানে একটু উঁচু হয়ে রয়েছে নামিটা। তো সেক্ষেত্রে তো লোকে আমাকে অনেকেই শুনতো আর বলতো যে তাহলে তো ছেলে হবে ছেলে হবে। এটা কিন্তু একেবারে এর সাথে কি যতগুলো রিজন তোমাদের বললাম তার সাথে কিন্তু ছেলে মেয়ের কোনো রকমের কোনো সংযোগ নেই। মানে এটার জন্য এটা হবে বা ওটার জন্য ওটা হবে বা এই সিমটমটা তোমার হচ্ছে বলে এর জন্য ছেলে হবে বা এর জন্য মেয়ে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। এগুলো হরমোনাল চেঞ্জের জন্য তোমাদের শরীরে এক একটা সিমটম দেখা যায়, সেটা আবার একটা টাইমের পরে হয়তো 3 মাস 4 মাস 5 মাস পরে আবার অনেকের কমেও যায়, আবার হয়তো অনেকের তারপরে বাড়তেও পারে। কিন্তু তার সাথে আলাদা করে যে ছেলে হবে বা মেয়ে হবে এর কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর যেটা কমেন্ট বক্সে ভরে যাচ্ছে এই প্রশ্নটাতে বেবির হার্টবিট কত ছিল, এটার সাথে অনেকেই কিন্তু এরকম মেলাও যে বেবির হার্টবিট এত থাকলে ছেলে এত থাকলে মেয়ে। এটার সাথে দূর দূর পর্যন্ত বেবি ছেলে না মেয়ে এর কোনো সম্পর্ক কিন্তু নেই, কারণ বেবির হার্টবিটটা বেশি বা কম আসার সাথে এটা নির্ভর করে যখন তোমরা ধরো USG করাতে যাচ্ছ বা যখন বেবির হার্টবিটটা মাপা হচ্ছে তখন যদি বেবি বেশি অ্যাক্টিভ থাকে তখন সেক্ষেত্রে বেশি আসতেই পারে, আর যখন যদি ও সেই সময়টা ঘুমোয় বা একদম রিল্যাক্স থাকে সেই সময় কম আসতেই পারে। তার সাথে কিন্তু ছেলে হবে বা মেয়ে হবে এর কোনো রকম কোনো সম্পর্কই নেই। তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার বেবির হার্টবিট কত ছিল, আমার বেবির হার্টবিট যতবারই আমি চেক করিয়েছি 140-150 মধ্যেই থাকতো সবসময়। তারপরে আরও একটা জিনিস ভাবা হয়, নাভি লাইন যদি একদম সোজা হয় মানে নাভির নিচ থেকে শুরু করে একেবারে ওপর পর্যন্ত যদি নাভি লাইনটা একদম সোজা আসে তাহলে সেক্ষেত্রে নাকি ছেলে হয়, আর নাভি লাইন যদি একটু বেঁকা মানে ওপর থেকে ঠিক আছে সোজাই কিন্তু নিচ থেকে যখন নাভি লাইনটা নামছে সেক্ষেত্রে যদি একটু বেঁকা বা একটু সাইড হয়ে যায় সেক্ষেত্রে মেয়ে হয়। মোদ্দা কথা হচ্ছে সোজা লাইন হলে ছেলে আর একটু বেঁকা লাইন হলে মেয়ে, কিন্তু সেটা কিন্তু আমার ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে। আমার নাভি লাইন কিন্তু একেবারে স্ট্রেট ছিল, একদম ওপর থেকে নিচ পর্যন্ত স্ট্রেট নাভি লাইন ছিল। এই সিমটমগুলো নিজেদের সাথে মিলিয়ে তোমরা গেস করতে পারো, এর থেকে বেশি আমার মনে হয় না শিওর হয়ে যাওয়াটা ঠিক, কারণ এর সাথে এর কোনো সম্পর্কই নেই। আর সবথেকে বড় কথা, ভগবান যেটা আমাদের জন্য তৈরি করে রেখেছে বা যেটা আমাদেরকে দিয়েছে তার থেকে বেস্ট আমাদের কাছে আর কিছু হতেই পারে না। প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি রিলেটেড যে কিউএনএটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে যে এই প্রশ্নটা কমন ছিল সেটা হচ্ছে আমার প্লাসেন্টা পজিশন কি ছিল, এন্টেরিয়র না পোস্টেরিয়র। তো এক্ষেত্রেও অনেকে বলে যে এন্টেরিয়র প্লাসেন্টা থাকলে নাকি সেক্ষেত্রে মেয়ে হয়, আর পোস্টেরিয়র থাকলে নাকি সেক্ষেত্রে ছেলে হয়। তো এটা যদি বলো আমার সাথে আমার মিলেছে কি না, হ্যাঁ এটা আমার সাথে কোইন্সিডেন্সলি মিলে গেছে। আমার প্লাসেন্টা পজিশন ছিল এন্টেরিয়র আর আমার মেয়ে হয়েছে, তবে এটাও কিন্তু কোইন্সিডেন্সলি মিলেছে, কারণ অনেকেরই আমি শুনেছি আমার খুব ক্লোজ যারা তাদের কাছ থেকেও শুনেছি পোস্টেরিয়র প্লাসেন্টা ছিল কিন্তু তারপরেও তাদের মেয়ে হয়েছে। তো অনেকেরই এন্টেরিয়র প্লাসেন্টা থাকে কিন্তু তারপরেও তাদের ছেলে হয়, এরকম কোনো কারণই নেই যে প্লাসেন্টা পজিশন কি হবে তার উপরে জেন্ডার নির্ভর করবে। আর এছাড়াও কিন্তু অনেক কিছু ক্রেভিংস এর উপরেও নির্ভর করে, অনেকে বলে যে সুইট ক্রেভিংস যদি হয় সেক্ষেত্রে মেয়ে হয়, আর যদি মানে একটু নোনতা একটু টক ঝাল এরকম টাইপের যদি ক্রেভিংস হয় তাহলে নাকি ছেলে হয়। তো আমার আলাদা করে টক বা মানে টকের প্রতি সেরকমভাবে প্রেগনেন্সিতে কোনো রকম কোনো টান ছিলই না, আমি টক মোটামুটি ভালো খেতাম কিন্তু প্রেগনেন্সিতে আমার টোটালি টক সেরকমভাবে মানে আলাদা করে আচার বা কিছু সামনে থাকলে আমার কিন্তু খেতে ইচ্ছে করতো না। তো ঝালটা যদি বলো ঝালটা আমি কিন্তু খেতাম, আমার লঙ্কার প্রতি একটা অন্য রকমই টান ছিল পুরো প্রেগনেন্সি জার্নিটাতে। আমি লঙ্কা মানে কাঁচা লঙ্কার গন্ধেও যেন আমার খাওয়া হয়ে যাচ্ছে এই রকম একটা টাইপের ছিল। তোমরা সেটা শুনে অনেকে বলেছিলে যে ভাই তোমার ছেলে হবে দেখো। আর এটা ছাড়া যেটা কোনোদিন পছন্দ করতাম না, টোটালি আমি মিষ্টি একেবারে ভালোবাসতাম না, সেই মিষ্টি কিন্তু আমি প্রেগনেন্সির লাস্টের দিকে এসে খুব ভালো খেতাম। মানে টিফিনের সময় আমাকে একটা রসগোল্লা দিলেও আমার মানে মন ভরতো না, মনে হতো দুটো রসগোল্লা যদি আমার টিফিনের সময়
দেওয়া হয় সেটাও আমি খেয়ে নেবো, যেখানে আমি মানে কেউ মিষ্টি মিষ্টি আনলেও আমি খুব জোর অর্ধেক রসগোল্লা খেতাম কিংবা খুব জোর হলে একটা খেয়ে নিতাম, সেখানে আমি এখন নিজে থেকে চেয়ে চেয়ে মিষ্টি খাই। আর শুধুমাত্র প্রেগনেন্সির লাস্টের দিকও না, এখনো পর্যন্ত আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার মিষ্টির প্রতি ঝোঁকটা কমেনি, এখনো আমার মিষ্টি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি বলে যে চটপটে খাবার খেতে ইচ্ছে করতো না সেটা না, ঘুগনি বলো, একটু চিড়ে ভাজা বলো, মানে এই যে চট জলদি একটু মানে চিপস বলো, এই সমস্ত খুচখাচ চটপটর খাবার দাবার কিন্তু আমার তখনও ভালো লাগতো, এখনো ভালো লাগে, আগেও ভালো লাগতো। লাস্ট প্রেগনেন্সি কিউএনএতে এটা কিন্তু তোমরা আমাকে প্রশ্নটা করেছিলে যে আমি কিসের স্বপ্ন দেখতাম। আমি সব সময় স্বপ্ন দেখতাম যে আমার মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে। অনেকে বলে যদি মেয়ের স্বপ্ন দেখা হয় তাহলে নাকি ছেলে হয়, আর ছেলের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়। তো একেবারেই সেরকম কোনো ব্যাপার নেই, স্বপ্নটা তোমরা কি ভাবছো সেটার উপর নির্ভর করে। আর আমি সবসময় মন থেকে বিশ্বাস করতাম যে আমার মেয়ে হবে, আর আমার মেয়েই হয়েছে। আমি কোনোদিন ভুলবশত আমি সবসময় যদি কোনো কথা বলতাম আমি বলতাম যে আমার মেয়ে এটা করছে, আমার মেয়ে ওটা করছে, কিন্তু আমি কোনোদিন বলতামই না যে আমার ছেলে এটা করছে বা ওটা করছে, কারণ আমার ভেতর থেকে একটা ফিলিং আসতো যে আমার মেয়ে হবে। আর সেটা হয়তো বা আমি চিন্তা করতাম, আমি সবসময় ওটা ভাবতাম বলেই আমি স্বপ্নে মেয়েই দেখতাম, কোনো সময় আমি ছেলে দেখিনি। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি যতবার স্বপ্ন দেখেছি আমি মেয়েই দেখেছি, যে আমার মেয়ে হয়েছে বা আমি কারোর একটা মানে মেয়ে হয়েছে তাকে কোলে নিচ্ছি, এরকম টাইপের স্বপ্ন দেখতাম। আর লাস্ট যেটা তোমাদের সাথে আমি প্রেগনেন্সি কিউএনএতেও শেয়ার করেছিলাম, এটা সত্যি মেমোরেবল হয়ে রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে আমি স্বপ্নে দেখেছিলাম ধনতেরাসের দিন যে একটা পুকুরের মধ্যে, পুকুরটা ঘাট বাঁধানো খুব সুন্দর দেখতে, তার মধ্যে পুরো পদ্ম ফুলে ছেয়ে রয়েছে, মানে পুরো পদ্ম ফুল ভর্তি হয়ে রয়েছে। স্বপ্নতে আমি মামনিকেও বলছিলাম দেখো পুকুরটাতে কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, বলতে বলতেই আমি দেখি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে, আর তখন একদম ভোরবেলা। ঠিক সেদিন থেকে মানে তার আগে পর্যন্ত আমার 90% ফিলিং এরকম আসতো যে আমার মেয়ে হবে, মেয়ে হবে, আর সেদিন পুরো 100% শিওর হয়ে গেছিলাম। এই সমস্ত টুকটাক সিমটমে কিছু ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অবশ্যই তোমরা তোমাদের সাথে মিলিয়ে আমাকে কমেন্টে জানিও যে কার আমার সাথে মিলে গেল পুরোটা আর কার কার একটু অন্যরকম হলো। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমার স্ট্রেচ মার্কের জন্য আমি কি ব্যবহার করেছিলাম, যে কারণে একটা ছোট্ট দাগও হয়নি, যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে আমার একটা ছোট পেটের দাগ পর্যন্ত পড়েনি। তবে হ্যাঁ, যদি কেউ ভাবো একদম লাস্টের দিকে রয়েছি আমি ইউজ করছি, হ্যাঁ ইউজ করতেই পারো ডেফিনেটলি, তোমরা তোমাদের ডক্টরের সাথে একবার আলোচনা করে নাও, ওটা দেখিয়ে নাও, তারপর উনি যদি বলেন যে ইউজ করো তাহলে ডেফিনেটলি ইউজ করতে পারো। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল, আমি কিন্তু একদম স্টার্টিং থেকে ব্যবহার করতাম, স্টার্টিং থেকে করতে করতে আমি একদম ডেলিভারি যেদিনকে আমার হবে সেই দিন পর্যন্ত আমি ইউজ করেছি, যার কারণে হতে পারে যে আমার কোনো রকম স্ট্রেচ মার্কের কোনো প্রবলেম হয়নি। তোমাদেরকেও বলবো তোমরা একদম স্টার্টিং থেকে ইউজ করা স্টার্ট করো, তাহলে কি হবে তোমাদের এই সমস্যাটা একেবারে হবে না। আমি যেমন শুরু করেছিলাম মোটামুটি 4 মাস থেকে আমি এই ক্রিমটা লাগানো স্টার্ট করেছিলাম আর একদম লাস্ট ডে পর্যন্ত আমি লাগিয়েছি, তবে যাদের 5-6 মান্থ রানিং তারাও ডেফিনেটলি ট্রাই করতে পারো, আশা করি তোমাদের তখনও কাজে দেবে। তো এই হচ্ছে গিয়ে ক্রিমটা, এই যে ভালো করে তোমাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ক্রিমটা, এর নাম হচ্ছে লুসিয়ারা ক্রিম। অলরেডি যাদের ডেলিভারি হয়ে গেছে, দাগ রয়েছে, মানে স্ট্রেচ মার্কের প্রবলেমটা তোমাদের এসে গেছে, তারা কিন্তু সেখানেও এটা ইউজ করতে পারো, সেটাকেও রিমুভ করতে এটা অনেকখানি সাহায্য করবে, খুব ডিপ দাগকেও কিন্তু ইজিলি এটা লাইট করে দেয়। আর তার সাথে যাদের এখনো পর্যন্ত এই প্রবলেমটাই আসেনি তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো, তাতে তাদের এই সমস্যাটা আশা করি আসবে না, যেমন আমার কিন্তু একেবারে আসেনি। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আই থিঙ্ক তোমাদের একটু হলেও উপকারে আসবে এই ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে তাহলে ডেফিনেটলি একটা ছোট লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।